পত্রপত্রিকা মিডিয়ায় দেখি যে ট্রাম্পই আসলে এই রিপাবলিকানদের নমিনেশন পেতে যাচ্ছে। আবার এদিকে অপিনিয়ন পোলে বাইডেন পিছিয়ে আছে, প্রেসিডেন্ট পুতিনও অংশ নিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট সেখানে। এখানেও মেশিনারি আনতে গিয়ে অবস্ট্রাকশনের মুখে আমরা পড়ছি, তো এগুলো একটা প্রবলেম সৃষ্টি করছে। সহজে লেনদেন রাষ্ট্রের সাথে এই মুহূর্তে করা খুব কঠিন, কারণ আমরা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাকবে, আমাদের বন্ধুত্ব সবার সঙ্গে, আবার আমেরিকাকে সরাসরি হোস্টাইল করে বন্ধুত্ব এটা আমরা চাই না। আমরা সবার সঙ্গে একটা রিলেশন রাখতে চাই এবং আমাদের যে সম্পর্ক আছে সম্পর্কের উন্নয়ন করতে চাই, যেহেতু আমেরিকাও প্রেসিডেন্ট বাইডেন চিঠি দিয়ে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান, তো এখানে একটা অঙ্গীকার আছে এবং ইন রাইটিং সেটা। তো আমরা কারোর সাথে কোনো স্টাইল অ্যাটিচিউডে আমরা যেতে চাই না এবং ক্যানট অ্যাফোর্ড ইট। তো আমরা এবং আর একটা বিষয় বললেন যে বিশ্বে সিনারিও কখন কি হয়, সেটা সত্য কথা। আমেরিকান ইলেকশনে কি রেজাল্ট হবে এখন পর্যন্ত সেটা পরিষ্কার। আমরা পত্রপত্রিকা মিডিয়ায় দেখি যে ট্রাম্পই আসলে এই রিপাবলিকানদের নমিনেশন পেতে যাচ্ছে, আবার এদিকে অপিনিয়ন পোলে বাইডেন পিছিয়ে আছে, এদিকে আবার দেখি তার মেমোরি নিয়ে যে পুয়র মেমোরি তার, ওই ইজিপ্টের প্রেসিডেন্ট আবুল ফাত্তাহ আল সিসি তাকে বলে মেসকি করবে সেটা, এটা কোথাও বলে ফেলছে, এটা ওই মেমোরি লসের ব্যাপারে। তারও সব কিছু মিলিয়ে আসলে আমেরিকা 24 কি দাঁড়াবে রেজাল্ট এই মুহূর্তে আনপ্রেডিক্ট বলা যাচ্ছে আর কি। রোহিঙ্গা সমস্যা তো চলছে, এর মধ্যে তারা আবার অবশ্য আমাদের ইলেকশনে তারা অপেক্ষায়, ইলেকশনের সময় আমাদের সাপোর্ট করেছে, সেই জন্য আমি ধন্যবাদ জানিয়েছি দলের পক্ষে। আমরা কেন আমরা কিছু জিনিসপত্র তো নিয়ে আসছি, এটা ভিন্ন কৌশলে আমরা নিয়ে আসছি, তো কৌশলটা তো এটা একেবারেই কৌশলই এটা। আমেরিকানরাও যাতে হোস্টাইল না হতে পারে, আবার আমাদের পারপাসও যাতে সার্ব, সেরকম একটা কৌশল আমরা করি করেছি। সব সম্ভব না, হয় না সব সময়। প্রত্যাবাসনের উদ্যোগ তো অব্যাহত আছে, এটা তো নতুন করে আমরা তো প্রত্যাবাসন তাদের সিটিজেন, তারা তাদেরকে টেক ব্যাক করবে, এটা তো তাদের দায়িত্ব। প্রত্যাবাসনের চেষ্টা তো আমরা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এবং চীন ভারত সহ বিভিন্ন দেশ ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের সাথে আমাদের অব্যাহত যোগাযোগ রয়েছে, আর নতুন করে কোনো বাইরের
লোক রোহিঙ্গা বাংলাদেশে আবারও অনুপ্রবেশে যে বিষয়টা এসছে এটা কোনো অবস্থাতে আমরা লঙ্ঘন করব না। আমাদের এখানে যা আছে 12-13 লাখ হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে, তো এখন এগুলোকে নিয়ে আমরা আমাদের জন্য একটা বোঝা হয়েছে। এখন যে ইকোনমিক ক্রাইসিস চলতেছে সারা দুনিয়া, আমরাও তার থেকে ব্যতিক্রম কিছু না, তো সেখানে আমরা নতুন করে আরও কিছু লোকের দায় দায়িত্ব নেওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসতো সেটাও আগের চেয়ে কমে গেছে, এবং সামনে কী হবে বলা মুশকিল। কাজে অনিশ্চয়তার মধ্যে আমরা নতুন করে উদ্ধার হতে পারছি না, রোহিঙ্গাদেরকে আবার দফায় দফা আসবে এটা আমরা অ্যাফোর্ড করতে পারব।